হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ পুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি একটু অন্যরকম, বেগুনের একটি রেসিপি। এর নাম বেগুন পুর। বেগুন পুর রেসিপি সম্পূর্ণ নতুন, আর এটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। যারা বেগুন পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আসুন দেখা যাক কীভাবে আমি তৈরি করছি। আমি এখানে 50 গ্রাম মটর ডাল নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই মটর ডালটা পেস্ট করে নেব। সামান্য জল দিয়েছিলাম, এরকম পেস্ট তৈরি হয়েছে। মটর ডালের পেস্ট খুব বেশি পাতলাও করব না, খুব ঘনও হবে না, ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে। এরপরে আমি কিছুটা নিয়েছি কুড়িয়ে রাখা নারকেল। এখানে 4 টেবিল স্পুন নারকেল ছিল, সেটা পেস্ট করে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকমভাবে পাতলা পিস করে বা পাতলা টুকরো করে কেটে নেব। বেগুনটা প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 6 টেবিল স্পুন ডাল বাটা, 4 টেবিল স্পুন নারকেল বাটা, 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর নিয়ে নেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, আর 1 টিস্পুন আমচুর পাউডার। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি বলে রাখি, আমার চ্যানেলে সমস্ত রেসিপি নিরামিষ। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন রান্নার আপডেট পেতে। আর এখানে আমি ডাল বাটার সাথে যতটুকু জল ছিল সেই জলেই কিন্তু মাখা হয়ে গেছে আমার মিশ্রণটা, তবে এখানে এক্সট্রা কোনো জল আমি দিইনি। এবার প্রতিটা বেগুনের টুকরো এই মিশ্রণের মধ্যে কোট করে রিফাইন্ড অয়েলের মধ্যে ভাজতে হবে। ঠিক এরকমভাবে আমি কোট করে নিচ্ছি, প্রতিটা বেগুনের টুকরো এরকম কোট করে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে, একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এটা ভাত দিয়েও খেতে পারেন, কিংবা শুধু শুধুও খাওয়া যায় টমেটো সস দিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম, আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।